ओम पार्थाय प्रतिवोधिता भगवता नारायणेन स्वयं व्यासेन ग्रथिता पुराण मुनिना मध्ये महाभारतम् अद्वैतामृतवर्षिणी भगवती अष्टादशाध्यायिनीम् अम्बो त्वाम् अनुसन्दधामि भगवद्गीते भवद्वेषिणीं वसुदेवसुतं देवं कंसचानूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं यं ब्रह्मा वरुणेन्द्र रुद्रमरुतः स्तुन्वन्ति दिव्यैस्तवैर्वेदैः साङ्गपदक्रमोपनिषदैर्गायन्ति यं सामगाः ध्यानावस्थितत्तद्गतेन मनसा पश्यन्ति यं योगिनो यस्यां तं न विदुः सुरासुरगणा देवाय तस्मै नमः। শ্রী ভগবানের অশেষ ইচ্ছায় আবার আমরা সমবেত হয়েছি শ্রীমৎ ভগবদ্গীতা পাঠ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে। আজকে আমরা একাদশ ত্রয়োদশ অধ্যায়ে আমরা বিগত দিন শুরু করেছিলাম, চতুর্থ শ্লোক অবধি আমরা পড়েছি, তৃতীয় শ্লোক অবধি আমরা পড়েছি। ক্ষেত্রজ্ঞং চাপি মাম বিদ্ধি সর্বক্ষেত্রে সুভারত क्षेत्र क्षेत्र गयोर ज्ञानम यत्यज ज्ञानम मतम मम। এই যাবতীয় যে এই যে আমরা পড়াশোনা করছি যে অধ্যায়টা, সেই অধ্যায়টার মূল কথাটা হচ্ছে ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞ এই দুজনকে কে সেটা জানা এবং তাদের যে আলাদা আলাদা প্রভাব আমাদের জীবনে, এই প্রভাব সম্পর্কে অবহিত হওয়া। আমি একটা উদাহরণ আপনাদের দিয়েছিলাম, এটা ওই ট্রায়াঙ্গুলার পার্ক যেখানে গীতা জয়ন্তী হয় সেখানে একবার এই ত্রয়োদশ অধ্যায় ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ সম্পর্কে বলতে হয়েছিল। সেখানে যেরকম খুব ক্রিম যারা গীতা পড়তে চান তারাও যেমন এসছেন, কৃষ্ণ ভক্তরা এসছেন, এমনি পাসিং যারা যাচ্ছেন হাঁটাচলা করছেন তারা এসে বসেছেন। বিরাট বড় ট্রায়াঙ্গুলার পার্কটাকে নিয়ে একটা গোটা মন্দির তৈরি করা, বিশাল বড় শ্রীকৃষ্ণের প্রায় দোতলার বেশি বড় মূর্তি, আর সেখানে পার্থ সারথি শ্রীকৃষ্ণ, তিনি সেই যুদ্ধের সময় যেভাবে শ্রীকৃষ্ণকে উপদেশ দিচ্ছেন ঠিক সেই রকম সেই মূর্তি, আর সেই গোটা এটাকে মাঠটা জুড়ে বড় প্যান্ডেল করা হয়েছে, বড় স্টেজ হয়, এই হচ্ছে সেই পুরোটা জুড়ে একটা প্যান্ডেল তৈরি করে, তার মধ্যে মনাস্টারি হয়, সন্ন্যাসীরা থাকতেন, যিনি মহারাজ যিনি থাকতেন আমাদের গিরি সম্প্রদায় ভক্ত গিরি সম্প্রদায়ের মণ্ডলেশ্বর ছিলেন তিনি থাকতেন, দেবানন্দ সরস্বতীজি মহারাজ, যিনি দীর্ঘ তার সমস্ত জীবন জুড়ে এই এইটা একবারে খুব অল্প বয়স থেকে শুরু করেছিলেন এবং সেটি চলছে, এবং গীতা প্রচার মণ্ডলী এখনও তার মহাসমাধির প্রায় 10 বছর অতিক্রান্ত হয়ে গেছে তারপরেও করছেন। অসম্ভব উৎসাহ দিতেন, আমি একেবারে নবীন সন্ন্যাসী বলতে গেছি, আমাকেও ঠিক যেভাবে ভালোবাসছেন যেভাবে গ্রহণ করছেন, আবার প্রবীণরা যারা তাদের সঙ্গে সে একই রকমের সম্পর্ক, এবং মানুষজন সেখানে শুনতে আসতেন। কিন্তু এই ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগের মূল কথাটা বলবার জন্য যে উদাহরণটা ব্যবহার করেছেন সেটা হচ্ছে এই যে ট্রায়াঙ্গুলার পার্কটা নিয়ে আমাদের সভাটা হচ্ছে, সেই ট্রায়াঙ্গুলার পার্ক সেটা হচ্ছে ক্ষেত্র, আর এই যে আমরা যতই বলি ফর দি টাইম বিং এই ক্ষেত্রের মাল গীতা প্রচার মণ্ডলী আদতে এর মালিক হচ্ছে ক্যালকাটা কর্পোরেশন, কারণ ক্যালকাটা কর্পোরেশন এই সমস্ত কিছু গীতা প্রচার মণ্ডলী যে নিয়েছে তারা জানেই না কোথা দিয়ে জলের পাইপ লাগানো আছে, কোথায় পাইপ প্রণালীর ইয়ে লাগানো আছে, সব কিচ্ছু জানে না, মালিক জানে, তার ইঞ্জিনিয়াররা এসে দেখিয়ে দিয়ে জানে এইখানে মাটির এইখানে, ওদের সেই 29তম দিনে গীতার যেদিন 29তম দিন হয় সেদিনকে গীতার যজ্ঞ হয়, তো সেই গীতার 29তম দিনে সেদিনকে গীতার যজ্ঞ, এক একটা শ্লোক ধরে ধরে স্বাহা বলে বলে 700 শ্লোকে
এই যজ্ঞ হয়, সেটাটা খুব সুন্দর দেখবার মতো, সেটি হচ্ছে কথা। এই এই সেইটা আমরা শেষ করেছিলাম যে শ্লোকটা দিয়ে, সেটা হচ্ছে এই ক্ষেত্রজ্ঞ চাপিমাম বৃদ্ধি সর্বক্ষেত্রেষু ভারত ক্ষেত্র ক্ষেত্রজ্ঞর জ্ঞানম ইত্যাজ জ্ঞানম মতম মম। হে ভারত, অর্থাৎ ভারত মানে ভরতবংশীয় অর্জুন, সকল ক্ষেত্রে অর্থাৎ নিখিল প্রাণী দেহে আমাকে ক্ষেত্রজ্ঞ অর্থাৎ দেহি বলে জানবে। ক্ষেত্র ক্ষেত্রকে স্বরূপ যে জ্ঞান তাই প্রকৃত জ্ঞান, এই আমার মত। দুটো আলাদা আলাদা যখনই থাকে তখন আমি একটা, ঈশ্বর একটা। আগের দিন বলেছিলাম আমাদের তিনটি তত্ত্ব কাজ করে, মূলত দুটি তত্ত্ব, একটা হচ্ছে দ্বৈতবাদী আর একটা হচ্ছে অদ্বৈতবাদী। দ্বৈতবাদী মানে ঈশ্বর আছেন, প্রভু আছেন আর সেবক আছেন, এই দুটো সত্তা। অদ্বৈতবাদী মানে প্রভু আর সেবক দুটি এক সত্তা। আর বিশিষ্টাদ্বৈতবাদ, প্রভু পূর্ণ, আমি তার খণ্ড, আমি তারই একটা অংশ। কখনো বলছেন না যে আমি অদ্বৈত। এই যে তিনটে আলাদা আলাদা ভাগ আমরা দেখতে পাই, হনুমানের একটা কনভারসেশন আছে, হনুমান রামচন্দ্রকে বলছেন যে তিনি রামচন্দ্রকে কিরকম দেখেন। প্রথমটি বলছেন, কখনো দেখি তুমি প্রভু আমি দাস, আবার কখনো দেখি যে তুমি পূর্ণ আমি তোমার অংশ। এখানেও কিন্তু আলাদা সত্তা নেই, কিন্তু ওই আলাদা আলাদাভাবে নিজেকে দেখছেন। আমাদের রামলাল দাদা, আমাদের হৃদয়রাম দেখলেন শ্রীরামকৃষ্ণদেব হেঁটে হেঁটে এগিয়ে যাচ্ছেন, তিনি জ্যোতির্ঘন তনু, তার আলোয় জগৎ আলোকিত, এত আলো, এইরকম আলো তিনি আর কখনো এর আগে দর্শন করেননি। বলছেন এত আলো, সেই আলোতে তিনি আলোকিত হয়ে আছেন, কিন্তু তা আবার তিনি তার দিকে তাকাচ্ছেন, দেখছেন তিনিও জ্যোতির্ময়। শুধু ফারাকটা এই হচ্ছে, শ্রীরামকৃষ্ণ হলেন জ্যোতির্ঘন তনু আর তিনি যেন তার একটি খণ্ডাংশ, সেই বড় আলোটারই একটা অংশ, কিন্তু সেই একই আলো। তাই বলছেন কখনো দেখি তুমি পূর্ণ আমি অংশ, আর কখনো দেখি আমি তুমি, তুমি আমি, এই হচ্ছে কথা। কখন দেখি তুমি আমি, আবার দেখি আমি তুমি, এই তিনটে ভাগ যখনই হচ্ছে, যতক্ষণ না পর্যন্ত তুমি আমি আমি তুমি দেখছি, ততক্ষণ পর্যন্ত জীবাত্মা একজন, পরমাত্মার একজন বলে বোধ হয়। কিন্তু যখনই তুমি আমি আমি তুমি অবস্থা হয়, তখন জীবাত্মা পরমাত্মা একই ভূত বলে মনে হয়। এই জগৎ সংসারের যা কিছু দৃশ্যমান বস্তু সব কিছু ভগবান, তাই বলছেন সব কিছু সেই আমি, তোমার যে প্রকাশ সেটাও সেই আমি, আমারই প্রকাশ তোমার মধ্যে দিয়ে হচ্ছে। আমরা আজকে চতুর্থ শ্লোকে যাব। ভগবান বলছেন তৎক্ষেত্রম ইয়চ্চ ইয়াদৃচ্চ ইয়দ্বিকারী ইয়তশ্চ ইয়ত সচ ইয়ো ইয়ৎপ্রভাবশ্চ তৎসমাসেন মে শৃণু। আমার থেকে শোনো, কি শুনবে? সংক্ষিপ্ত আকারে, কি সংক্ষিপ্ত আকারে শুনবে? সেই ক্ষেত্রগুলো কি রকম, তার বৈশিষ্ট্যগুলো কি, কিরকম বিকারযুক্ত, কোন কারণ থেকে কি কার্যের উৎপত্তি হয়, এবং তিনি অর্থাৎ সেই ক্ষেত্রজ্ঞ কি কি বা তার শক্তি, তা সংক্ষেপে আমার কাছ থেকে শোনো। ভগবান বলছেন আমার কাছ থেকে শোনো কেন না, আমার কাছ থেকে শোনার অর্থ হচ্ছে এই যে আমি হলাম সমস্ত কিছুর একবারে অথেন্টিক সোর্স। আমাদের যখন জানতে হবে সেই অথেন্টিক সোর্স থেকে জানতে হবে, এবং তারপরে সেটা হৃদয় দিয়ে অনুভব করতে হবে। আমি যদি হৃদয় দিয়ে না অনুভব করতে পারি, তাহলে এই বুদ্ধি আমার মধ্যে, আমার ভেতরে কিছুতেই ঢুকবে না। আমি জারে দেখেছি দুটো পাশাপাশি দুটো জার রাখা আছে, দুটোতেই সাদা রঙের দানা দানা জিনিস আছে। আমি যতক্ষণ না নিজে স্বাদ নিয়ে বুঝতে পারছি, ততক্ষণ জানতে পারছি না এটা চিনি অন্যটা নুন। নাহলে আমি যদি না বুঝতে পারি, চিনি আর নুন ভেবে একই রকম, আমি যদি আমার স্পর্শ দিয়েও না বুঝতে পারি, যেমন চিনির স্পর্শ একরকম নুনের স্পর্শ একরকম, এই যে আমি যদি না জানি শুধু জানা, যেমন বাড়িতে আর যিনি আছেন হয় তিনি স্টিকার মেরে দেন এটা চিনি এটা লবণ, অথবা যিনি রান্না শেখান তিনি দেখিয়ে দেন এটা এখানে চিনি আছে এখানে লবণ আছে। এই অথেন্টিক পার্সনের কাছে শুধু শেখা নয়, হাত দিয়ে নিজে অনুভব করে নিতে হয়। সেইটা তিনি অল্প কথায় বলছেন, এই ক্ষেত্রের স্বরূপ কি, তার উপাদান কি, ক্ষেত্রের প্রকৃত ধর্মই বা কি, আর তার কি কি বিকার বিশিষ্ট, এই তার প্রকাশ, বিকার মানে তার প্রকাশটা কিরকম ভাবে হবে দেখব, দয়া ক্ষমা মুদিতা এই সমস্ত নানা রকমের প্রকাশ আমরা দেখতে পাব, আর তার মধ্যে কোন কারণ হতে কোন কার্য উৎপন্ন হচ্ছে, একটার জন্য আরেকটা হচ্ছে না, এইটা হলে ওটা হবে, ওটা হলে ওটা হবে, ঠিক সেই রকম। ভগবান বলছেন ঋষিভীর বহুধা গীতম
छन्दोभिर् बहु विविधैः पृथक् ब्रह्मसूत्रपदैश्चैव हेतुमद्भिः विनिश्चितैः। बोलचन ऋषि भी ऋषिगण विविधई छंदो भी विभिन्न वेदे विभिन्न छंदे हमरा कौन छंद गुलो जानी ना किंतु देखबेन अपनारा पुजो टुजो करते गेले देखबेन बा वेद परिषद पढ़ते गेले देखबेन उष्णिक छंद्र एरकम नाना रकम छंदेर कथा बला आछे। एमकि आमादेर दुर्गा पूजोर समय एई जे देवी के महास्नान करानो हय आलादा आलादा रागे मंत्रगुलो गान करे गावार कथा প্রত্যেকটা আমাদের দুর্গাপুজো বেলুড় মঠে দুর্গাপুজোর খাতায় পুরনো যে খাতা ছিল এখন নতুন খাতায় কি হয়েছে জানি না আমাদের পুরনো খাতায় ওই মহাস্নানের প্রত্যেকটি মন্ত্রের পাশে কি রাগ গাওয়া হবে সেই রাগগুলিকে নিশ্চিত করে দেওয়া হতো। আগেকার দিনে এইগুলোকে নিশ্চিত করে দেওয়া হতো। আপনারা হয়তো অনেকেই জানেন না, একটু আউট অফ দি ট্র্যাক বলছি, একবার কবি তুলসীদাসের খুব দুঃখ হলো, মানুষকে সাহায্য করতে গিয়ে তিনি সমাজে এক ঘরে হয়ে গেলেন। তিনি দুঃখে বেদনায় রামচন্দ্রজির দর্শন প্রার্থনা করলেন, কিন্তু প্রভুর তো দর্শন ওরকম ভাবে পাওয়া যায় না, তাই তার যিনি শিষ্য হন মহাবীরজি তিনি দর্শন দিলেন। তাকে তিনি বললেন যে আমি তো খারাপ কাজ কিছু করিনি, তিনি একজন চোরকে খেতে দিয়েছিলেন, আর তার বিশ্বাস ছিল চোরকে রামজির প্রসাদ দিলে তার ভেতরে যে মলিনতা সেটা চলে যাবে, কিন্তু কাশীর পণ্ডিত সমাজ বিদ্বজ্জনেরা তারা এটা কিছুতেই স্বীকার করলেন না। তুলসীদাসজির মনে ভীষণ দুঃখ ভীষণ ব্যথা, তখন তিনি একে বললেন মহাবীরজিকে বললেন, মহাবীরজি বললেন তোমার দুঃখের কথা তুমি যাচ্ছে আকারে প্রেয়ার ইন ফর্ম অফ প্রেয়ার লিখতে থাকো, রামজিকে লিখতে থাকো, এবং এই প্রেয়ারগুলো সংযুক্ত হয়ে তৈরি হলো একটি একবারে একটা মালা কথামালা, তার নাম হচ্ছে বিনয় পত্রিকা। আপনারা অনেকে বিনয় পত্রিকার কথা শুনেছেন, না শুনে থাকলে বিনয় পত্রিকার একাধখানা গান অবশ্যই শুনেছেন, শ্রী রামচন্দ্র কৃপালু ভজমন, এই যে মায়ের যে রামচন্দ্র যে আরতি একটা বিনয় পত্রিকার গান। মজার কথা হলো তুলসীদাস ঠিক করে দিলেন কোন পত্রিকা মানে এক একটা কবিতা কোন কোন রাগেতে গাইতে হবে। কেন এটা ঠিক করে দেওয়া হলো? তাতে মনের ভাবটা বিশেষভাবে প্রকাশিত হবে। ভগবান বলছেন ঋষির ভীর বৈবিধ্যৈশ্চন ঋষির ভীর বহুধা গীতম, তারা যে নানাভাবে গীত ব্যাখ্যাত করছেন, বিবিধাই ছন্দে বিভিন্ন বেদে নানা ছন্দে পৃথক পৃথক বহুধা অনেক প্রকারে সেই ক্ষেত্রজ্ঞ ক্ষেত্র ক্ষেত্রকের কথা ব্যাখ্যা করছেন। কিরকম ব্রহ্মসূত্র পদৈশ্চৈব হেতুভীর মদ্ভীর বিনিশ্চিতাই, বিনিশ্চিতাই মানে সংশয় শূন্যভাবে, এমনভাবে তারা ব্যাখ্যা করেছেন যেটা শুনলে আমাদের সামান্যতম সংশয় থাকবে না। হেতু মদ্ভীহি যুক্তিযুক্ত প্রত্যেকটা এটার সঙ্গে এটা যুক্ত যুক্তি দেখিয়ে ব্রহ্মসূত্র পদৈ এবচ, এবং বেদান্ত দর্শনের ব্রহ্মসূত্রের দ্বারা তা বর্ণিত আছে। যুগ যুগ ধরে ঋষিরা এই একটি জিনিসকেই বলছেন যে ঈশ্বর কি আর জীবাত্মা কি, পরমাত্মা এবং জীবাত্মার মধ্যে সম্পর্ক, জীবাত্মা কেমনভাবে পরমাত্মাতে লীন হতে পারে। তিনি বলছেন, এই ভগবান বলছেন, আমরা পরপর দুটো শ্লোক দেখব 6-7, মহাভূতান্যহংকার বুদ্ধির অব্যক্তমেব চ ইন্দ্রিয়াণি দশৈকঞ্চ পঞ্চ চেন্দ্রিয় গোচরাঃ ইচ্ছা দ্বেষ সুখম দুঃখম সংঘাতশ্চেতনা ধৃতিঃ এতৎ ক্ষেত্রম সমাসেন সবিকারমুদারিতম। তিনি বলছেন এই যে ক্ষেত্রের স্বরূপ কি বলছেন, মহাভূতম অহংকার, মহাভূত পাঁচটি মহাভূত, ক্ষিতি অপ তেজ মরুদ্বম এই পাঁচটি মহাভূত, আর অহংকার, আর কি কি আছে, মহাভূতম অহংকার বুদ্ধির অব্যক্তমেব চ, বুদ্ধি এবং অব্যক্ত, এই যে অব্যক্ত হচ্ছে মূলা প্রকৃতি যেটা সব কিছুর মূল, যেমন সিড আমরা বলি যে সব কিছুর মূল একটা জিনিস, সেই যে মা যেরকম সৃষ্টির বীজ ঠাকুর বলছেন না সেই নেতা কাতার হাঁড়ির মধ্যে যেমন শশার বীজ হেনা তেনা গড়িয়ে রাখেন, সেরকম যখন এই যে সৃষ্টি শুরু হয় এই যে সৃষ্টি শুরু হচ্ছে যে শক্তির মাধ্যমে সেটি প্রকাশিত হয় সেই মূলা প্রকৃতি অব্যক্ত, যেটিকে শব্দ দিয়ে ব্যাখ্যা করা যায় না। আর কি বলছেন, ইন্দ্রিয়ানি দশাই কঞ্চ, আর 10টি ইন্দ্রিয় এই কর্মেন্দ্রিয় এবং জ্ঞানেন্দ্রিয়, আর বলছেন পঞ্চচেন্দ্রিয় গোচরাহা,
আর যে এই যে পঞ্চ ইন্দ্রিয় যা দিয়ে বিষয় বস্তুকে আমরা বুঝতে পারি। আর বলছেন মন, ইন্দ্রিয়ানি দশৈকঞ্চ পঞ্চ চেন্দ্রিয় গোচরাহা। আর কি বলছেন, ইচ্ছা দ্বেষ সুখম দুঃখম, এই যে এর প্রকাশ কিরকম, এই ইচ্ছা দ্বেষ সুখ দুঃখ সংঘাত এবং চেতনা সংঘাতশ্চেতনা ধৃতি, চেতনা অর্থাৎ জ্ঞানাত্মিকা মনোবৃত্তি এবং ধৈর্য, ধৃতি শব্দের অর্থ হচ্ছে ধৈর্য, এইসব ইন্দ্রিয় বিকারযুক্ত ক্ষেত্রে শরীরের বিষয় আমরা সংক্ষেপে আলোচনা করব। সাংখ্যমতে আমাদের কি হচ্ছে, অব্যক্ত মূলা প্রকৃতি এক, বুদ্ধি অহংকার মন, দশটি ইন্দ্রিয় শব্দ স্পর্শ রূপ রসগন্ধ এই পঞ্চ বিষয়, আর ক্ষিতি অপ্তে মরুদ্বম এই পঞ্চ ভূতকে একত্রিত করলে যেটি হয় সেটির নাম হচ্ছে চতুর্বিংশতি তত্ত্ব। এর মধ্যে দেখুন 14টি জিনিস আছে, প্রকৃতি বা অব্যক্ত প্রকৃতি, বুদ্ধি অহংকার মন এই চার, 10টি ইন্দ্রিয় শব্দ স্পর্শ রূপ রস গন্ধ এই চতুর্বিংশতি 24টি তত্ত্ব এর ভেতরে, আমি 14টা ভুল বলেছিলাম, 24টি তত্ত্ব এর ভেতরে রয়েছে। এই মূলা প্রকৃতি এটা কি, এরকম এমন একটা অবস্থা যেখানে সত্ব রজ এবং তম এটা যেন একটা সাম্য অবস্থা, সৃষ্টি তখনই শুরু হতে পারে যখন সত্ব বেশি নয় মডারেট, রজ বেশি নয় মডারেট, তম বেশি নয় মডারেট, এই অবস্থা না এলে কখনো কোনো সৃষ্টি শুরু হয় না। আপনারা দেখবেন দেবী দুর্গার যদি এই আজকাল অনেক রকম মূর্তি করে না, কিরকম অদ্ভুত দেখতে লাগে, কখন যেন দেবী দুর্গা যেন সেই ঝগড়ুটি মাসির মতো, সে ঝাঁটা হাতে এসে তার যে সেই যে অস্ত্রটা আছে সেটি যেন ঝাঁটার মতো করে বিতরণ করছে, আবার কখনো সেই মহিষাসুর এমনি করে তাকিয়ে আছে, ওরকম নয়, একটা মডারেট মূর্তি হচ্ছে দেবী দুর্গার। তমগুণ তাকে বিনাশ করবার জন্য সিংহ মহাসিংহকে রাখা হয়েছে, সে হচ্ছে রজগুণ, সে একবারে বিনাশ করে রক্তাক্ত করে ছেড়ে দিয়েছে, এত রক্তাক্ত করেছে যে মহাসিংহের মুখ থেকে যে লালা পড়ছে সেটাও যেন রক্ত লাল রক্ত পড়ছে। আর মহিষাসুর এমনভাবে আক্রান্ত হয়েছেন তবু তিনি যোদ্ধা, তিনি তবু লড়াই করবার চেষ্টা করেছেন, কিন্তু এক অদ্ভুত শরণাগতি এসছে। আর মা দেবী দুর্গা তিনি কি রকম না, রজগুণের প্রবল কর্মপ্রবাহ আর তমগুণের শান্ত ভাব সেইটি নিয়ে তিনি বিকশিত আছেন, রজগুণকে পা দিয়ে চেপে রেখেছেন, তাকে কখনো উঠতে দিচ্ছেন না, আর তমগুণ যেহেতু রজগুণের দ্বারা আহত হয়ে আছে তাই তাকে কোনোরকমভাবে আর খুব বেশি চাপছেন না। কিঞ্চিত উর্ধ্বম তথা বাম অঙ্গুষ্ঠা মহিষোপরি, নিজের পায়ে বাম আঙুলে বুড়ো আঙুলটা দিয়ে তিনি তাকে চেপে রেখে দিয়েছেন। এই যে একটা অদ্ভুত অবস্থা, ত্রিভঙ্গ স্থান সনস্থানম, এই যে ট্রায়াঙ্গুলার যে মূর্তি এটা হচ্ছে একটা সাম্যের প্রতীক, কীরকম না মূলা প্রকৃতি, এটা মূলা প্রকৃতির ছবি, সত্য রজ তম এটা সাম্য অবস্থায়, এই সব কিছু সাম্য অবস্থায় না থাকলে আমাদের কখনোই সৃষ্টি হয় না। যেরকম একটি রান্না করেছেন তাতে যত পরিমাণ লবণ দেওয়ার ততটাই যদি দেন, যত পরিমাণ চিনি দেওয়ার কথা ততটাই যদি চিনি দেন, যতটা লঙ্কা দেওয়ার কথা এবং অন্যান্য যা উপকরণ দেওয়ার কথা সেগুলো দেন, তবে সেটি সুস্বাদু খাবারে রূপান্তরিত হয়। আপনি কোনো খাবারে নুন বেশি দিলেন কেউ খেতে পারবে না, ঝাল বেশি দিলেন খেতে পারবে না, মিষ্টি বেশি দিলেন খেতে পারবে না, আবার এমনভাবে এত কম জল দিলেন যে মশলাগুলোই সেদ্ধ হবে না, আপনি খেতে পারবেন না। অসাম্য অবস্থায় কখন কোনো কিছু সৃষ্টি হয় না। যেমন ভালো খাবার পর আপনার মনে একটা শান্তি আসে, আপনি ভালো কিছু করতে পারেন, পেট ভরেছে, মন, শুধু পেট ভরানোর খাবার না তো মনও তো ভরতে হবে, যে হাসপাতালে যখন আমরা যাই, এই সবটা সব সাম্য অবস্থা না এলে কখনোই কোনো সৃষ্টির উৎপাদন হয় না। তাই অব্যক্ত হচ্ছে এমন একটা যে ত্রিগুণ, এই আমাদের যে ত্রিগুণাত্মিকা জগৎ, ত্রিগুণাত্মক জগৎ, এই ত্রিগুণাত্মক জগতের একটা সাম্য অবস্থায়। আর বুদ্ধি এটার অপর নাম হচ্ছে মহৎ, এটি মূল প্রকৃতির প্রথম বিকার বা পরিণাম, এটি দ্বারা জীবের সমষ্টিগত, বুদ্ধি না থাকলে বুদ্ধি কি করে, আপনি যে চিন্তাটাকে করছেন সেই চিন্তাকে রূপ দান করতে সাহায্য করছেন। আমি যদি যেমন নির্বুদ্ধি যে ভোঁদা যে বোকা, সে কখনো তার ভেতরে কোনো বিকার সৃষ্টি করতে পারে না, কারণ সে তো ভালোও বোঝে না মন্দও বোঝে না। যার ভেতরে বুদ্ধি আছে, এই যে বুদ্ধি শক্তি আমাদের ভেতরে আছে, সেটি আমাদের ভেতরে দুটি অদ্ভুত কাজ করে, একটা হচ্ছে
আমাদের ভেতরে সৃষ্টিশীল মানুষকে জাগিয়ে দেয়। আমি যদি কুসৃষ্টিযুক্ত হই তাহলে ভালো জিনিসটাকে খারাপ করে দেব, আবার যদি সৃষ্টিশীল মানুষ হই তাহলে আমি আমার ভেতরের মানুষটাকে এক্সেল করাবো, বিকশিত করব। অহংকার, এই বুদ্ধির প্রকাশ হচ্ছে অহংকার। এই অহংকার অর্থ হচ্ছে আমিত্বের বোধ, আমি 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 সব কাজ বলছি, সব ঈশ্বরের কাজ, সমস্ত কিছু কাজ। কিন্তু মনে মনে প্রচ্ছন্ন কেউ এলেই বলছি, দেখুন না আমি মনসাদীপ আসার পরে এই বাড়িগুলো হয়েছে, এই ডিসপেন্সারি বিল্ডিংয়ে যে কী ভাঙা ছিল, এই অফিস বিল্ডিং ছাদ ফেটে পড়ছে, সকলকে একই গল্প বলি, এই হস্টেল বিল্ডিংয়ের কী অবস্থা। অথচ বলছি আশ্রমটা ঠাকুর ঠাকুর শক্তি দিয়েছিলেন, তাই আমি সমস্ত আমাদের দ্বারা সমস্ত কিছু করা সম্ভব। কিন্তু সবসময় একটা প্রচ্ছন্ন আমি 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 আছি, এটা এই আমিত্ব যে ভাব থেকে আসে সেইটি হচ্ছে অহংকার। আর মন হচ্ছে এক এই অহংকারের সাত্ত্বিক বিকার। এই ইন্দ্রিয় বহুল হলেও যেটি পরিচালক শক্তি, ধরুন আপনি একটাই সংসার, আপনার পাঁচটি ছেলে আছে, একটি খুব ভালো, একটি মডারেট, একটি খুব দুষ্ট, একটি পাজি, আর একটা হচ্ছে বোকা। এই পাঁচটি ছেলে আছে, অথচ পাঁচটি ছেলেকে নিয়ে আপনাকে সংসারটা পরিচালনা করতে হবে। যে বুদ্ধিমান তাকে কিছু বলতে হয় না, যে একটু দুষ্ট তাকে একটু ধমক দিতে হয় এরম করিস না, যে শয়তান তাকে দমাদ্দম পিটতে হয়, যে একেবারে বোকা তাকে হাত ধরে এগিয়ে নিয়ে যেতে হয়, যে কিচ্ছু বোঝে না, যে শক্তি এই যে সমস্ত ভাবগুলিকে একত্রিত টেনে নিয়ে যায়, পরিচালন করে, অনেকটা সেই রথের যিনি যে যিনি সারথি তার হাতে যে লাগামটা থাকে, লাগাম হচ্ছে বুদ্ধি। বুদ্ধি যদি ঠিক না থাকে তাহলে ঠিক ঠিক হয় না। দশ ইন্দ্রিয়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, এই যেগুলি আমাদের অহংকারের সাত্ত্বিক বিকার। আর মহাভূতানি পঞ্চভূত এবং পঞ্চতন্মাত্রা, ক্ষিতি অপ্তেজ মরুদ্বম, এই রূপ রস গন্ধ স্পর্শ গন্ধ, এটা হচ্ছে পঞ্চতন্মাত্রা, পঞ্চভূতের পঞ্চতন্মাত্রা। আর পঞ্চভূত হচ্ছেন ক্ষিতি অপ্তেজ মরুদ্বম, এই যা দিয়ে আমাদের শরীরটা তৈরি, এই যে শরীর চলে গেল শরীরটাকে দাহ করে দিলেন, আগুনে দাহ করে দিলেন। আপনার যে এত বড় সুন্দর, এত সুন্দর একটা চেহারা ছিল, কত চেষ্টা করতে হয়েছে 36, 22, 36 রাখার জন্য, আগুন যে দাউ দাউ করে পড়লো, যা তার যে পদার্থগুলো ক্ষিতির যেটা অপ্তেজ মরুদ্বম সমস্ত কিছু তার অংশটা নিয়ে গেল। যেটুকু পড়ে থাকলো সেটা হয় জলে বিসর্জন দিয়ে দেওয়া হলো, তার সাথে মিশে গেল, নাহলে মাটির তলায় ক্ষিতিতে চলে গেল। এ কখনোই আলাদা আলাদা থাকে না। আর এই অব্যক্ত এই যে এতগুলো গুণ, এইগুলো নিয়ে অব্যক্ত মূলা প্রকৃতি, আর যে ত্রয়োদশ ত্রয়োবিংশতি যে পরিণাম, এগুলোকে নিয়ে সমষ্টি দিয়ে যেটা তৈরি সেটাই হচ্ছে ক্ষেত্র। এই ক্ষেত্রই আমাদের সব, এইগুলো নিয়েই আমাদের সমস্ত কিছু চলছে, এগুলো থেকেই আমাদের সব রকম জিনিস হয়। এগুলোর প্রকাশ কীরকমভাবে হয় বলছেন, এই যে দ্বিতীয় শ্লোকটা 7 নম্বর শ্লোকে, সেখানে বলছেন ইচ্ছা দ্বেষ, সব কিছু সুখজনক পদার্থ, যা কিছু ভালো সে আমার হোক, আমার ছাড়া এই জগৎ সংসার আর কারুর যেন না হয়। এই যে ইচ্ছা দ্বেষ, যাবতীয় সূক্ষ্মকর বস্তু, যাবতীয় বাসনার মূল হচ্ছে ইচ্ছা। এই ইচ্ছা থেকে দুটি জিনিসে তার দুটি প্রকাশ হয়, একটা হচ্ছে রাগ আর একটা হচ্ছে কাম। রাগ মানে ক্ষোভ নয়, কিন্তু রাগ মানে হচ্ছে অনুরাগ, ভালোবাসা। আপনি একটা জিনিসকে ইচ্ছা করলেন, তারপরে সেটির প্রতি আপনার ভালোবাসা না হলে সেটা প্রাপ্তির আমাদের চেষ্টা হবে না। কামনা তো আমরা তখনই করি, ধরুন একটা দোকানের সামনে দিয়ে যাচ্ছেন, আপনার মনের ভেতরে বাসনা হলো, ইচ্ছা হলো আজ একটা ভালো জিনিস কিনবো, অনেকগুলো জামা কাপড় ঝোলানো আছে, তার মধ্যে এই রকম, এই যে বসন্তকাল যদি হয়, একটা হলুদ রঙের খুব সুন্দর পাঞ্জাবি ঝুলছে, ওইটাকে দেখে আপনার অনুরাগ বা ভালোবাসা হলো, এবং ওটাকে পাওয়ার যে ইচ্ছা ওটা হচ্ছে কামনা, কাম। তাই বলছেন এই ইচ্ছা শব্দের দুটো নামান্তর হচ্ছে রাগ আর কাম, এবং এর থেকেই আমাদের যাবতীয় দুঃখ এবং সেই সম্পর্কিত যাবতীয় ঘটনা ঘটুক না কেন, এই যাবতীয় কিছুর মূল হচ্ছে ইচ্ছা বা কাম। এই বলছেন ইচ্ছা দ্বেষ, আর এর থেকেই দ্বেষ সুখম দুঃখম, এর থেকে আরও তিনটে জিনিস হয়, দুঃখ দেশ আর দুঃখ আর দেশ, এই দুটো জিনিস তৈরি হয়, ইচ্ছা দ্বেষ সুখম দুঃখম, এর থেকে সমস্ত কিছু হয়। যখন ওইটিকে আমি পাচ্ছি, আমি মনে করছি এই যে বস্তুটি যেটা আমি চাইছি,
কামনা করছে এটা আমারই হয়েছে, তখন এক ধরনের অব্যক্ত সুখ হয়। যখন ওটা পাই না, আমার কামনার ওটাকে পাওয়ার মতো যে শক্তি সেটা আমার নেই, তখন আমার কষ্ট হতে থাকে, তখন দুঃখ হয় যখন আমরা পাই না। এবং যে পেয়েছে, যার কাছে এটা গ্রহণ, যে কেনার ক্ষমতা রেখেছে, তার প্রতি আমার দ্বেষ তৈরি হতে থাকে। এরপরে বলছেন, ইচ্ছা দ্বেষ সুখম দুঃখম সংঘাত চেতনাধৃতি, সংঘাত চেতনাধৃতি। চেতনা মানে হচ্ছে আমাদের যে জ্ঞানাত্মিকা মনোবৃত্তি, চেতনা জাগায়, যে আমাকে সব সময় বলে যে এই রকম কিছু করো না, এই যা কিছু আমাদের প্রাণের ক্রিয়া হয়, আমরা চেষ্টা করি, চাঞ্চল্য দেখা যায়, এর জন্যই আমি চেতন, গাছ এগুলো করতে পারে না, তাই গাছ অচেতন, এইগুলো প্রকাশ করি। এবং এটা যখন আমাকে গাইডিং ফোর্স হিসেবে কাজ করে, তখন এটাকে চেতনা বলি। এই যে মনের ভেতরে যে একটা সংঘাত তৈরি হয়, এছাড়া চাইছি এটা ভালো নয়, এটাকে গ্রহণ করো না, ওটা ভালো, সেটাকে গ্রহণ করো, এই যে একটা ঘাত প্রতিঘাত, এটাই বলছেন সংঘাত চেতনা ধৃতিহি। ধৃতি শব্দের অর্থটা একটা খুব সুন্দর জিনিস, মনের একটা, মনকে শান্ত বা সমস্ত ইন্দ্রিয়গুলোকে স্থির রাখে যে গুণের দ্বারা, সেটা হচ্ছে ধৃতি। ধৃতি হচ্ছে আমাদের দেহ মন এবং ইন্দ্রিয়কে সব কিছু কার্যে আসক্তি শূন্য, আমরা সব কিছু করছি, সমস্ত কাজকর্ম করছি, কিন্তু কোনো কিছুতে আমি আসক্ত হয়ে পড়ছি না, কোনো কিছু ভালো লাগাটা এত তীব্র হচ্ছে না যে এটা ভিন্ন আমার চলবে না। আর এই মনের ভেতরে যে দেহ আর ইন্দ্রিয়ের মধ্যে এই যে সবসময় একটা সংঘাত, আমার শরীর ওখানে যেতে চাইছে না, অথচ বলছে চলো 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 যাই কীর্তনে যাই, কীর্তন শুনতে যাই, শরীর খুব ক্লান্ত, সে যেতে পারছে না, তার মনে হচ্ছে এইখানে বসে ঈশ্বরের নাম করলে হবে। আমার কখনো মনে হচ্ছে ওখানে গিয়ে বলে ঈশ্বরের নাম বেশি হতো, ঘরে বসে ঈশ্বরের নাম বেশি হবে না, সব সময় মনের ভেতরে একটি সংঘাত। যখন শরীর বলছে এটা করব আর মন বলছে না এটা করব না, তখন মন আর শরীরের ভেতরে এই যে সংঘাত, এইগুলি হতে থাকে। তাই বলছেন যে এইগুলি এতৎক্ষেত্রম সমাসেন স্বীকার মুদারিতম, এইগুলি আমাদের ভেতরে এই নানা রকমের যে মনের যে ধর্ম, এই মনের যে নানা রকমের ধর্ম এর থেকেই তৈরি হয়। কাম, সংকল্প, বিকল্প, শ্রদ্ধা, অশ্রদ্ধা, ধৈর্য, অধৈর্য, সুখ, দুঃখ, লজ্জা, চিন্তা, ভয়, এই সব থেকেই আমাদের মনের নানা রকমের ধর্ম তৈরি হয়। কি কি ধর্ম হয় এই শ্লোকে আমরা বলছি, এই পরপর বলতে থাকবে, দেখবেন অষ্টম শ্লোক থেকে ত্রয়োদশ শ্লোক মন্ত্র অবধি এই একই কথা বলতে থাকবেন, এই ভগবানের জ্ঞান এবং এই জ্ঞানের সাধন আমরা কিরকমভাবে করব। অষ্টম শ্লোকে তিনি বলছেন, অমানিত্যম অদম্ভিত্যম অহিংসা শান্তির আর্যবম আচার্য উপাসনম শৌচম স্থৈর্যম আত্মবিনিগ্রহ। অমানিত্যম, অমানিত্যম হচ্ছে যে গুণে আমি নিজেকে প্রকাশ করি না, অমানিত্যম, সবসময় আমরা প্রকাশ করতে থাকি না, আমি বিদ্বান, আমি জ্ঞানী, আমি এইখানে পড়াই, আমি সেইখানে পড়াই, আমি অনলাইন ক্লাস নিই, আমি এই করি, আমি সবসময় যে আমি 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 এই বাড়ি করেছি, আমি এই কাজ করে দিলাম, এই ছেলেদের পড়ালাম, এই স্কুলে কি হলো, আমার সময় এটা হয়েছে, এই যে বারবার এই যে আমি 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 আমি, এই ন মানিত্যম, অমানিত্যম, ন মানিত্যম, যেখানে আমি নিজেকে প্রকাশ করছি না, আমারে যেন করি না প্রকাশ তোমার সকল কাজে, এরকম কিছু রবীন্দ্রনাথ একটা গান ছিল। অদম্ভিত্যম, নিজের দম্ভ যেখানে প্রকাশ করি না, বড় বড় অনুষ্ঠানে আমরা ধার্মিকত্বের ধর্ম বা নিজেকে ধার্মিক প্রকাশ বা খ্যাতি লাভ করার চেষ্টা করি, আমি বলছি না যে গলায় রুদ্রাক্ষের মালা পরা খারাপ, কিন্তু কোথাও কোথাও আমরা দেখি আমাদের আলাদা আলাদা পোশাক থাকে, আমাদের এইখানে কাকদ্বীপে একজন দাদা আছেন, এমনি সময় তিনি ঠিক, তিনি যখন বেলুড় মঠে কোনো অনুষ্ঠানে যান সেটা একটা আলাদা পোশাক আছেন, সেই কি বেশ বলে আনন্দ আশ্রমে উত্তম কুমারের যেটা কালো রঙের চশমা, ওই রকমের কালো রঙের চশমা আছে, ওইটা ওই দিন পরেন, সাদা পাঞ্জাবি, সাদা পায়জামা আর একটা গেরুয়া রঙের ছোলা। আমি যতবার ওনাকে বেলুড় মঠে যেতে দেখেছি কোনো অনুষ্ঠানে, সব সময় অথচ আমি দেখেছি কুট কাচালিতে একেবারে থুঙ্গে, আমরা একবারে বিরক্ত হয়ে যাই মাঝে সাঝে, এই যে নিজেকে প্রকাশ করা, আমি যা নই নিজেকে সেভাবে প্রকাশ করা, আমি ওভাবে প্রকাশ করছি, আমি ধার্মিক এটা প্রকাশ করা। অমানিত্যম অদম্বিত্যম অহিংসা,
শান্তির আর জবম অহিংসা। আমরা তিন ভাবে মানুষকে পীড়া দিতে পারি, এক বাক্যের দ্বারা, এক মনের দ্বারা, এক শরীরের দ্বারা। শরীরের দ্বারা তো পীড়া দিয়েই থাকি, শব্দ দিয়ে। এমন কথা বললাম সেটা কষ্ট হলো, এমন আঘাত করলাম সেটা যেন তার মনে গিয়ে লাগলো। এই তিন ধরনের, সবসময় যে আপনাকে খুন করে দিলাম, সবসময় আপনাকে আহত করলাম, এই অহিংসা কিন্তু নয়। যখন আমরা সমস্ত জীবকে ভালোবাসি তখন আমরা জীবের কখনো অনিষ্ট করি না। আবার ফলাকাঙ্ক্ষা না করে আমরা যখন ভগবত ইচ্ছায় রাগ দ্বেষ বর্জন করে সধর্ম পালন করি, সেও এক ধরনের অহিংসা। আপনি যখন একটা ভালো কাজ করতে যাচ্ছেন, বহু মানুষ আপনাকে আক্রমণ করবে, বহু মানুষ আপনাকে অকারণে সমালোচনা করবে, বহু মানুষ আপনাকে বলবে এ লোকটা পাজি, এ লোকটা শয়তান, তাদের প্রতি সামান্যতম বিদ্বেষ, তাদের প্রতি সামান্যতম ক্ষোভ কিছু না রেখে এগিয়ে যাওয়া, সেও এক ধরনের অহিংসা। অহিংসা মানেই গান্ধীজি হতে হবে তা কিন্তু নয়। শান্তি অর্থাৎ সমাশীল শান্তি, কয় শয় কয় মধ্যন স ক স আকার নয়তর রস্যই বিসর্গ। শান্তি বলছেন শান্তির আর জবম। শান্তি হচ্ছে ক্ষমাশীল। কোন মানুষ ক্ষমাশীল হয়? এক হচ্ছে যে মানুষ আপনাকে ক্ষমা তার করা সাজে, ধরুন আপনাকে একজন একটা থাপ্পড় মেরে দিল, আপনি সেই থাপ্পড়ের কোনো রকম উত্তর দিতে পারলেন না, আপনি বললেন যা তোকে ক্ষমা করে দিলাম, ওটা কিন্তু ক্ষমা হলো না। একজন যদি আপনাকে আঘাত করে, আপনার সেই আঘাতকে প্রত্যাঘাত করার মতো ক্ষমতা থাকা চাই, কিন্তু তথাপি আপনি যখন সেই প্রত্যাঘাত করেন না, তখন সেটাকে শান্তি বা ক্ষমাশীলতা বলা হয়। আমার মনে আছে এই আমাদের বারাসাত রুটে এইখানে একটা বাস চলতো DN2 বলে, আমাদের ওখান থেকে আসতো, বারাসাতের ওখান থেকে আসতো, দক্ষিণেশ্বর এসে শেষ হতো। এই বাস রুটে চলা একটা বাস একদিন, বাসটা চালান একজন ভদ্রমহিলা, তার স্বামী মারা যাওয়ার পর তিনি এই বাসটি চালান ড্রাইভার দিয়ে, এবং তার ওই দিয়ে তার যে রোজগার তাতে তার পরিবার চলে। যে রুটটা দিয়ে আপনারা কলকাতায় রুটটা চেনেন কিনে যায় না, বিরাটির মধ্যে দিয়ে যে রুটটা দিয়ে যায়, খুব সরু রাস্তা, অনেক রকমের বাঁক আছে। এই যখন যেত, এরকম যেতে যেতে একবার একটা খুব বিচ্ছিরি একটা অ্যাক্সিডেন্ট হলো, এবং একটা ছোট্ট শিশু মারা গেল, একদম চাকায় পিষ্ট হয়ে মারা গেল। বাস ড্রাইভার ওইখানে বাস আর কন্ডাক্টর বাস ফেলে দিয়ে তারা পালিয়ে গেল। যে বাচ্চাটাকে মারা হয়েছিল তিনি একজন খুব বড় গুন্ডার ছেলে, তিনি তো ঘোষণাই করে দিলেন বাস ড্রাইভারকে এবং একে যেখানে পাওয়া যাবে সেখানে তাদের মেরে দেওয়া হবে, বলছেন চোখের বদলে চোখ নিতেই হবে। এইরকম চলছে বেশ অনেকদিন ধরে, ওই রুটের ওই বাসটি স্পেসিফিকভাবে ওই বাসটি বন্ধ হয়ে গেল। আলটিমেটলি ভদ্রমহিলা একদিন ওই কন্ডাক্টর বাস ড্রাইভার ওদের নিয়ে সেই ভদ্রকের কাছে গেলেন, বললেন আমি শুনেছি আপনি বলেছেন যে এই এই মানুষটাকে আপনি মেরে ফেলবেন, আপনার সন্তানকে হারিয়ে আপনার কতটা কষ্ট হচ্ছে আপনি অনুভব করতে পারছেন নিশ্চয়ই, আপনি যদি এই মানুষটাকে মেরে দেন এর সন্তানেরাও তার বাবাকে হারানোর যে বেদনা সেটা একই সঙ্গে অনুভব করতে পারবে, আপনি যদি আপনার অনুভব ব্যথাটাকে অনুভব করেও একে ক্ষমা করে দেন তাহলে খুব ভালো হয়। দেখুন আমরা সবসময় ভাবি বড় সেইন্ট হলো তিনি ক্ষমা করে দিলেন, তা কিন্তু নয়। প্রত্যেক মানুষের ভেতরে একটা সেইন্ট থাকে, সেই লোক এই মানুষটাকে কুপিয়ে চার টুকরো করে দেওয়ার মতো ক্ষমতা রাখে, তথাপি তিনি সেটা না করে ক্ষমা করেন, এইটা হচ্ছে ক্ষমা। আমার প্রত্যাঘাত করার অধিকার আছে, আমার প্রত্যাঘাত করার ক্ষমতা আছে, কিন্তু যখন আমি সেটা না প্রয়োগ করি, যখন মানুষকে আবার একটা সুযোগ দিই, তাকে আবার একটুখানি নিজেকে প্রকাশিত করার চেষ্টা করি, তখন সেটা হচ্ছে ক্ষমা। আর্যবম হচ্ছে ঋজু বা সরল ব্যবহার, এমন ব্যবহার বালকের মতো, কিন্তু এটা কখনোই কোনো রকমভাবে এতটুকু নমনীয় নয়, একেবারে সোজা থাকবে তার ভেতরে এতটুকু কোনো ভাবনা, এমন ব্যবহার হবে সেটা একেবারে সরল ব্যবহার, শিশু ছোট শিশু যেরকম ব্যবহার করে, কিন্তু সেটার ভেতরে কোনো রকম কুট কাচালি থাকবে না, এমনকি সেটা কখনো আঘাত হিসেবে প্রয়োগ হবে না। যখন এই যে বালকের মতো আমাদের ভেতরে সারল্যতা থাকবে, অথচ সে আদর্শনিষ্ঠ হবে, ওই যে ব্যবহার ওইটি আমাদের ক্ষেত্রে আসে আর্যবম। তারপরে বলছেন আচার্য উপাসনম, আত্মজ্ঞানের উপদেষ্টা যারা আচার্য তাদেরকে শ্রদ্ধা করতে হয়, তাদেরকে সেবা করতে হয়। আচার্য উপাসনম, উপাসনা মানে সেবা করে তার কাছে, তার সমীপবর্তী হওয়া, শুধু তার সমীপবর্তী হওয়া নয়,
তার থেকে জ্ঞান অধিগত করে নিজের জীবনকে প্রকাশিত করা। এই যখন এই জীবন এইগুলো আসে আমাদের ভেতরে, তখন আমাদের ভেতরে আস্তে আস্তে কতগুলো জিনিস আসে। এক হচ্ছে, প্রথম হচ্ছে চিত্ত শুদ্ধি হয়, দুই হচ্ছে আমাদের ভেতরে অহংকার বিনাশ হয়, তিন হচ্ছে আমাদের ভেতরে বিনয় ভাব আসে, আর চার হচ্ছে আমাদের নম্রতার প্রকাশ হয়। চারটে জিনিস আচার্য উপাসনা করলে আমাদের ভেতরে আসে। প্রথম হচ্ছে চিত্ত শুদ্ধি কি করে হয়। পূজ্যবাদ ভূতেশ আনন্দজি মহারাজের কাছে আমরা যেতাম, আমরা মানুষটিকে দেখতাম, যখন মহারাজের খুব কাছে যাওয়া যেত ও তার কাছে দেখতাম, দূর থেকে ও একই জিনিস দেখতাম, দেখতাম একটা মানুষ যিনি যার কাছে গেলে আমাদের সংসারের জটিলতা দুর্বলতা আমাদের যে কুটিলতা তার থেকে আমি মুক্ত হয়ে যাচ্ছি। আমার মনে তো এগুলো তো আছে, কালো আর সাদা নিয়ে তো মানুষ কখনো কালোর ভাগটা বেশি কখনো সাদার ভাগটা বেশি। ওই মহারাজের কাছে গেলে আমাদের ভেতরের ওই কালোর ভাগটা সম্পূর্ণভাবে অপসৃত হতো, একেবারে অন্যান্য যে যাবতীয় যে চিন্তা দুশ্চিন্তা সেগুলো আমাদের জীবন থেকে অপসৃত হতো। আরেকটা জিনিস সেটা যেটা বিনাশ হয় গুরুর কাছে গেলে, শিক্ষকের কাছে গেলে আমার অহংকার বিনাশ হয়, তার প্রবল জ্ঞানের সামনে আমি যেন সামান্য বা ক্ষুদ্র বলে বোধ করতুম। বহুবার মহারাজকে আমরা বলেছি, আমি তো ব্যক্তিগতভাবেও বলেছি, যে আপনার কাছে এলে আমাকে নিজেকে কীরকম যেন ছোট মনে হয়। উনি এটা সোজাসুজি কখনো উত্তর দেননি, বলেছিলেন হিমালয়ের কাছে গেলে আমাদের সবাইকেই নিজেকে ছোট বলে মনে হয়, হিমালয় সেই বিশাল যে ভাব অনন্ত ভাবের সামনে গেলে আমাদের সকলকে নিজেকে ছোট বলে মনে হয়। একটা ছোট্ট উদাহরণ দিই, মহারাজ এই উদাহরণটা দিতেন, আমি একটু উদাহরণটাকে লম্বা করে দেখাই। সেটা হচ্ছে যখন সমুদ্রের ধারে গিয়ে দাঁড়িয়েছেন, এই আমার ব্যাখ্যা যেভাবে সেটা হচ্ছে সমুদ্রের ধারে গিয়ে দাঁড়িয়েছেন, দেখবেন গণিতের শিক্ষিকা বা বাড়িতে যিনি কখনো আসেন না তিনি ওই সমুদ্রের ধারে গিয়ে দাঁড়িয়েছেন, তিনি বলছেন না ওই সমস্ত ছ্যাবলামির মধ্যে নেই, আমি গিয়ে সমুদ্রে স্নান করব না, আমি সমুদ্রের ধারে দাঁড়িয়ে থাকবো। দাঁড়িয়েই আছেন, ঢেউ আসছে, পায়ের তলা একটা একটা করে আসছেন, তিনি কাপড় তুলে সেই ঢেউটাকে পাস করিয়ে দিচ্ছে, ঠিক আছে যাচ্ছে যাচ্ছে। এমন সময় একটা বড় ঢেউ এলো, তিনি আর নিজেকে সামলাতে পারলেন না, ছিটকে পড়ে গেলেন সমুদ্রতে। তিনি কিন্তু এতটুকু দুঃখিত নন, এতটুকু বেদনা হতে হন, ছোট্ট শিশুর মতো খিলখিল করে হাসছেন। তার ভেতরের ঋষি যে অনন্ত সত্তার স্পর্শে, তার ভেতরের সেই যে গুরুগম্ভীর ব্যাপার, তার ভেতরে যে অহংকার, আমি বড় ওটা ছোট, না ওদের সাথে আমি মিশতে পারি না, তিনি একবারে ছিটকে পড়েছেন, এই অহংকার বিনাশ হয়েছে। আমরা দেখেছি হিমালয়ের কাছে, বহুবার হিমালয়ের কাছে গিয়ে দেখেছি, পিণ্ডারী গ্লেসিয়ার এক্সপিডিশনের সময় গিয়ে দেখেছি, হিমালয়ের সামনে গিয়ে দাঁড়িয়েছি, যখন সামনে সে পিণ্ডারী গ্লেসিয়ার, একদিকে নন্দাঘাট, একদিকে নন্দাকুণ্ঠী, কেউ বলে দেয়নি হাঁটু গেড়ে বসো, মনে হচ্ছে সেই জিরো পয়েন্টের ওপর আর দাঁড়িয়ে থাকা যায় না, হাঁটু গেড়ে আমরা বসে গেছি, হাঁ করে তাকিয়ে দেখছি হিমালয়ের সে এত বড় এত রূপ, সে চোখ দিয়ে টপ 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 করে জল পড়ছে, এই জল কোথা থেকে এসছে আমি জানি না, কোনো চেষ্টা নয়, এক অদ্ভুত শরণাগতির ভাব। কেদারনাথের মন্দিরে গেছি, কেদারনাথে রাত্রির হয়ে গেছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, ওখানে তো এক দেড় ঘন্টা বৃষ্টি হবে তারপরে থেমে যাবে, ভীষণ বৃষ্টি হয়েছে, বৃষ্টির পরে বৃষ্টি থেমে গেছে। কেদারের যে আগেকার যে পুরনো সেট আপ ছিল, একবারে কেদার মন্দির তখন তো অনেকটা উঁচু, কেদার মন্দির তিন চারটে সিঁড়ি নামতে হতো, ওই তিন চারটে সিঁড়ি নেমেই যে প্রথম বাড়িটা ছিল সেটা এই আমাদের রামকৃষ্ণ মিশনের পান্ডার বাড়ি ছিল, দোতলায় যাত্রীদের থাকতে দিত, সাধুদের থাকতে দিত, আর একতলায় তার দোকান চলতো তার নিজের সংসার। যে ঘরটায় আমাকে থাকতে দেওয়া ছিল তার সামনে একটা ছোট্ট বারান্দা, একটা এরকম আধখানা বারান্দা রয়েছে, আমি সেইখানে এসে দাঁড়ালাম, ভীষণ ঠান্ডা, আর সামনে সেই নীলকণ্ঠ পাহাড়। কেদারনাথের অঞ্চলে কোনো মানুষ নেই, শুধু আলোটি জ্বলছে মন্দিরের বাইরে, তখন সেই সময় মন্দিরের দরজা খোলা থাকতো, মন্দিরে যাওয়া যেত, আর সেই নীলকণ্ঠ পাহাড় দেখে মনে হচ্ছে সত্যি সত্যি একটা মানুষের গলা, আর সেই দাগগুলো দেখে মনে হচ্ছে সত্যি সত্যি আমাদের গলায় যেরকম দাগ থাকে স্বয়ং শিব যেন বসে আছেন। সে এক অদ্ভুত ভালোবাসা, আমি হাঁ করে তাকিয়ে আছি, অবাক বিস্ময়ে দেখছি, প্রায় 40 মিনিট পেরিয়ে গেছে, হাঁ করে সেই অপূর্ব দৃশ্যটাকে আমরা দর্শন করছি। আমাদের যে আমিত্বের অহংকার, আমি এক বিরাট মানুষ, এই অহংকার সম্পূর্ণ নষ্ট হয়ে যায়, এবং সেটা যখন নষ্ট হয় তখন ইনভেরিয়েবলি দুটো জিনিস আসে, একটা আছে বিনয় আর একটা আছে নম্রতা, একটা বিনয় আসে আর একটা আছে নম্রতা আসে। শৌচম, তারপরে বলছেন আচার্য উপাসনম শৌচম, সুচিতা বা পবিত্রতা। সুচিতা দুরকম, এক বাহিরের একটা শারীরিক আর একটা আছে মানসিক শৌচ।
এই বাইরের এবং মানসিক বাইরের যে শৌচ আমরা শরীর পরিষ্কার পরিচ্ছন্ন করার সৌন্দর্য রক্ষা করার জন্য যে সুচিন্তা করি সেইটা, এবং ভেতরের সৌন্দর্য যখন আমার ভেতরে এই জিনিসগুলো আসে, এক হচ্ছে মৈত্রী, দুই হচ্ছে করুণা, তিন হচ্ছে মুদিতা, চার হচ্ছে উপেক্ষা, আর পাঁচ হচ্ছে অদোষ দর্শন। এটা হচ্ছে সবচেয়ে বড় প্রকাশ। মা বলছেন না, কারো দোষ দেখুন যদি শান্তি পেতে চাও, মা কারো দোষ দেখো না, দোষ দেখবে নিজের। অদোষদর্শিতা এটা হচ্ছে আমাদের নিজেকে যত আমরা বিশুদ্ধ করব তার সবচেয়ে বড় প্রকাশ। তারপরে হচ্ছেন স্থৈর্যম আত্মবিনিগ্রহ। স্থৈর্য হচ্ছে সমস্ত পথে সমস্ত যতই বাধা উপস্থিত হোক না কেন, আমি যখন আমার আদর্শের প্রতি নিষ্ঠ থাকবো, আমি এবার স্থিরভাবে সেই আদর্শের পথে এগিয়ে যাব। এই আদর্শের ভাবনাটা অনেকের কাছে অনেক রকম, কারুর কাছে মুক্তি, কারুর কাছে ঈশ্বর লাভ, কারুর যার কাছে যেরকম, কিন্তু আদর্শের পথে যেতে যে কোনো বাধা উপস্থিত, কোনো একটা কাজ করতে গিয়ে আমি একটা কোনো একটা উদ্দেশ্য, ভালো উদ্দেশ্যে কাজ করতে যাচ্ছি, সেই কাজ করবার সময় যত বাধাই আসুক না কেন, লক্ষ্যে যদি আমরা অবিচল থাকি, আমাদের মন যদি অটল থাকে, আমরা যেন সেই এর মধ্যে যে যে স্থিরভাবে সেই দিকে এগিয়ে যাওয়া, সেটাকে স্থৈর্য। আর বলছেন আত্মবিনিগ্রহ, নিজের ইন্দ্রিয় অনেক সময় আমাদের সঙ্গে বেইমানি করে। আমি ভালো হতে চাই, আর সারাদিনে একটাও মিথ্যে কথা বলতে চাই না, সব সময় মনটা ভগবানে লীন করে রাখতে চাই, কিন্তু কোনোভাবেই এই জিনিসগুলো আমাদের আসে না। সারাদিন ঠিকঠাক থাকলে আমি ঠিক করে রাখলাম, যেমন আমি রোজ ঠিক করে রাখি, আজ কারুর ওপর রাখবো না, সকাল থেকে সেই কাজ যে কারুর ওপর রাগের যদি এতটুকুই আসে, আমি সেখান থেকে বাপাস দিয়ে সরে গেলাম। ঠিক বিকেলবেলা এমন একটা ঘটনা হলো, কাউকে বকাঝকা করলাম, আমি দেখলাম যে 8-10 ঘন্টা যেটা চলছিল সেটা কি ভুল হয়ে গেল। আজকে যেমন একজন মাস্টারমশাই তিনি আসবেন বললেন, তারা বলে দিলেন তারা 5 জন আসবেন, তারা গঙ্গা স্নান করবেন, এখানে এসে প্রসাদ পাবেন। আমরা বসে আছি বসে আছি বসে আছি, আমাদের ভান্ডারি মহারাজ খেতেও পারছেন না, যেতেও পারছেন না। তিনি একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন, তিনি খুব অহংকার করে সে কথাটা বললেন, কিন্তু তিনি জানালেন না, তিনি আসছেন না। আমি অনেকবার ফোনও করলাম, সে ফোনটাও তুললো না, তখন খুব রাগ হচ্ছিল। তখন আমার নিজেরই সকালে এগুলো দেখা হচ্ছিল, তো তখন আমার নিজের মনে হচ্ছিল কেন রাগ করছি, তিনি তার মতো করেছেন, আমি আমার মতো করে থাকবো, তার হাতে কোনো একটা অসুবিধা হয়েছিল তাই তিনি আমার ফোন ধরতে পারছেন না। আমরা যদি জীবনকে এরকমভাবে দেখি, দেখবেন জীবনগুলো আমাদের সহজে এই এই গুণগুলোর প্রকাশ হতে পারে। যত এই যে আমি আমাকে আমি জানবো, তত আমার ভেতরে এই জিনিসগুলো আসে। ঈশ্বরের দিকে যত এগিয়ে যাব তত আমার আগে, তখন দেখবেন আমার নিজের গুণের জন্য আমার কখনো অভিমান পাবে না, কখনো লোকখ্যাতি চাইবার জন্য আমি নিজের কথা বলে যাব না অন্যের কাছে, আমি কায় মনোবাক্যে সকলকে ভালোবাসতে পারবো, আর নিজের শক্তি থাকা সত্ত্বেও অপরের দোষ না দেখে অপরকে ক্ষমা করব, মন মুখ এক করে হৃদয় এবং বাইরে একই রকম ব্যবহার করব, এক রকম ব্যবহার আসবে আমার ভেতরে, সৎ ব্যক্তি এবং আচার্যদের শ্রদ্ধা এবং মর্যাদা করব, দেহ মনের পবিত্রতা রক্ষা করব, মনের চঞ্চলতাকে স্থির করব, এবং যতই নানা রকম বাধা আসুক না কেন সমস্ত বাধা অতিক্রম করে আমরা লক্ষ্যের অভিমুখ চলব। আজ এই পর্যন্ত, শ্রী ভগবানের কৃপা হলে আবার আমরা 9ম শ্লোক থেকে এগিয়ে যাব। আজ এই পর্যন্ত। প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্তিহারিণী ত্রৈলোক্যবাসী নামিতে লোকানাম হৃদা ভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।